হ্যালো স্টুডেন্টস, কোষে দেখি দুইয়ের পাঁচ নম্বর অঙ্কটি হল বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা রাখেন। দু বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এখানে সুদের হার R% সমান 5.25%, সময় টি ইকুয়াল টু 2 বছর, সুদ আই ইকুয়াল টু 840 টাকা, আসল পি ইকুয়াল টু হোয়াট? আমরা জানি পি ইকুয়াল টু 100i/RT টাকা ইকুয়াল টু 100×i840/5.25×2RT ইকুয়াল টু 100×840×100/525×2, 0.25 তুলে দিয়ে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 2 840 কেটে 420 হলো, 125 দিয়ে কেটে 4 হলো, 525 দিয়ে কেটে 21 হলো, 420 কেটে 20 হলো, তাহলে 4×2×1 8, তারপরে 3টে 0, অর্থাৎ 8000 টাকা। অতএব তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। অ্যান্সার,